হাই, স্পাইস বক্সে স্বাগত জানাই। বাঁধাকপি এমনই সবজি যেটা প্রায়ই আমরা ভারতীয়রা বানিয়ে থাকি। আমরা বাঁধাকপি আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে বা অন্যান্য মশলা দিয়ে বানিয়ে থাকি, কিন্তু আজকে এই বাঁধাকপির আমরা কমপ্লিট মেকওভার করব। এটাকে আমি নারকোল আর ক্রিম দিয়ে বানাবো, আর এই একেবারে নতুন ধরনের বাঁধাকপিটা আপনার সত্যি খুব ভালো লাগবে। এই ক্যাবেজ কারি উইথ ক্রিম বানানোর জন্য আমি 2 কাপ বাঁধাকপি নিয়েছি, যেগুলো সরু করে কুচানো। সামান্য তেল রান্নার জন্যে, 2 টেবিল চামচ ক্রিম, সামান্য নুন। মশলার জন্য আমি ইউজ করব 1 কাপ ধনে পাতা, 1 কাপ গ্রেট করা নারকোল, সামান্য আদা, কুচোনো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা আর সামান্য আমচুর। আসুন এবারে পেস্টটা তৈরি করে নিই। মিক্সির মধ্যে আমি অ্যাড করব কুচোনো ধনে পাতা, গ্রেট করা নারকেল, কুচোনো কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, আদা আর আমচুর গুঁড়ো। আমি এটা বেটে নেব। এবার বাটা মশলাটা তৈরি, এটাকে একটা বাটিতে আঁচড়ে নেব। আসুন বাঁধাকপির সবজি বানাতে শুরু করি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। একটা প্যান গরম করব, প্যানের মধ্যে সামান্য তেল দেব, তেল গরম হয়ে গেলে যেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, এবার সামান্য নুন অ্যাড করব, তাহলে দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে, কাঁচা গন্ধ চলে গেছে, এটা শুকিয়ে এসেছে। এবার এর মধ্যে বাঁধাকপি দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। বাঁধাকপির গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। এই সময় আপনি নুনটা টেস্ট করে দেখতে পারেন। 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিন। বাঁধাকপিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার ক্রিমটা অ্যাড করব। ক্যাবেজ কারি উইথ ক্রিম সার্ভ করার জন্য তৈরি। তাহলে দেখলেন তো বাঁধাকপিকে একদম ডিফারেন্ট স্টাইলে বানানোটা কত সহজ। এটা আপনি রুটির সাথে খেতে পারেন বা ডাল ভাতের সাথেও। এই সুস্বাদু সবজিটা আপনার পরিবার অবশ্যই পছন্দ করবে।